নমস্কার বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। আপনারা জানেন যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মহামান্য উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্টে একটা মামলা ছিল এবং তার রায়দান পর্ব ছিল আজকে। সেটা হচ্ছে যে আগামী 16ই নভেম্বর থেকে যে স্কুল চালু হচ্ছে আমাদের রাজ্যে এবং পঠন পাঠন শুরু হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, সেটা নিয়ে কিছু কোনো একজন আইনজীবী তিনি কয়েকটা বিষয়ে প্রশ্ন তুলে তিনি মামলাটা করেছিলেন। আজকে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে এবং কি রায় দিয়েছে নিশ্চয়ই আপনাদের কাছে বিষয়টা পৌঁছে গেছে। তো আদালতের রায় নিয়ে আমি কিন্তু কোনো মন্তব্য করব না। মহামান্য বিচারপতিরা যা রায় দিয়েছেন সেটা তো সবাইকে মাথা পেতে নিতে হবে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই বা প্রশ্ন নেই। কিন্তু এই আদালতের রায়ের ফলে কি কি হতে যাচ্ছে বা কি কি সম্ভাবনা তৈরি হয়েছে সেটা নিয়ে আমাদের দু একটা বক্তব্য আছে, সেটা সবাইকে জানানো দরকার বলে মনে করছি। আজকে আমি যে আইনজীবী মামলাটা করেছিলেন তার বক্তব্য থেকে শুনতে পেলাম, আমি জানতে পারলাম যেটা বা বুঝতে পারলাম, ওখানে একটা নাকি কথা আছে রায়দানের মধ্যে, যদিও রায়দানের কপিটা আমাদের কাছে এখনো আসেনি হাতে, এলে আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। কিন্তু উনি যেটা বললেন যে ছাত্র বলুন বা অভিভাবকরা বলুন বা শিক্ষক বা শিক্ষাকর্মী যারা আছেন, তারা যদি কেউ মনে করেন যে এই সরকারের যে সিদ্ধান্ত 9টা থেকে ক্যাম্পাস খোলা হবে এবং 9:30টার সময় ছাত্ররা স্কুলে আসবে এবং 10টা থেকে স্কুল চালু হবে, আবার 15টা 11টা থেকে চালু হবে স্কুল ক্লাস আর কি, সেই সময় যদি তারা আসতে না পারেন, তাদের যদি কোনো অসুবিধা হয় বা তারা যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে সেক্ষেত্রে তারা উপযুক্ত কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে পারেন, তাদের কথাটা রেজিস্টার করতে পারেন, লিখিতভাবে জানাতে পারেন। এবং লিখিতভাবে জানানোর পরে কর্তৃপক্ষ কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কোনো কোয়ার্সিভ মেজার। তার মানেটা কি দাঁড়ালো যে কোনো ফোর্স বা বল প্রয়োগ করতে পারবে না বা তাকে ভয় প্রদর্শন বা ভীতি প্রদর্শন করতে পারবে না। বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, জানি না এই ধরনের কথাটা আছে কিনার মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। যদি এই কথাটা থাকে তাহলে যেটা সবচেয়ে বড় উদ্বেগের বিষয় যেটা, সেটা কিন্তু এই যে স্কুলটা আমরা বহুদিন ধরে বারবার করে বলছিলাম স্কুলটা খোলা হোক, ক্লাসটা চালু করা হোক, পঠন পাঠনটা, সেইটা কিন্তু কন্টিনিউ করা বা সেটাকে স্মুথলি চালিয়ে নিয়ে যাওয়াটা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। তার কারণগুলো আমরা একটা একটা ব্যাখ্যা করছি। প্রথম কারণ যেটা হচ্ছে যে আমরা যে যে বিষয়টা নিয়ে আপত্তি করছিলাম বারবার করে, যে সময় বিন্যাসটা, যেটা সরকার বলেছে যে 9টার সময় ক্যাম্পাস খুলতে হবে, 9:30 থেকে নবম এবং একাদশ ছাত্রছাত্রীরা আসবে আর 10:30 থেকে দশম এবং দ্বাদশের ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। মর্নিং স্কুলগুলো কীভাবে কখন শুরু হবে সে কথা নিয়ে তো পরিষ্কার করে কিছু বলেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বুঝতে পারছি যে যদি ধরুন কোনো একটা স্কুলে ধরুন 10 জন স্টাফ আছে, তার মধ্যে ধরুন 6 জন স্টাফ বা 7 জন স্টাফ দূরে থাকেন, অনেক দূরে থাকেন, তারা 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে আসেন, এবার তাহলে ভোরবেলা তাদেরকে বেরোতে হবে। এবার তারা যদি লিখিতভাবে বলে যে আমাদের 9টার মধ্যে স্কুলে ক্যাম্পাসে পৌঁছানোটা অত্যন্ত টাফ হয়ে যাবে বা আমরা পারবো না, তাহলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কোনো কোয়ার্সিভ মেজার নিতে পারবে না। তাহলে দাঁড়ালো কি ব্যাপারটা, যে তার মানে তারা যদি না আসতে চান বা না আসেন সেক্ষেত্রে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা সরকার তারা কিন্তু তাদেরকে বাধ্য করতে পারবে না, এটা গেলে একটা দিক। তাহলে 10 জনের মধ্যে যদি 6 জন না আসে তাহলে 4 জনকে নিয়ে কিন্তু স্কুল চালাতে হবে, এটা একটা বড় প্রশ্ন থাকলো। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও তাই, তারাও যদি মনে করে যে কেউ দূর থেকে আসে যে আমি আসতে পারবো না বলে লিখিতভাবে জানায়, তাহলে তাকে কিন্তু ফোর্স করা যাবে না। এটা আমরা আমরা যে বিষয়টা বলতে চাইছি যে এই পরিস্থিতিটা তৈরি করলে কিন্তু সরকার, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে সরকার। কারণ আপনারা জানেন যে যে সরকার যদি এই সময় বিন্যাসটা না করত, কোর্টে তাহলে মামলা হতো না, আদালতকে তাহলে হস্তক্ষেপ করতে হতো না, তাহলে এই ধরনের বক্তব্য উঠে আসতো না। তাহলে সম্পূর্ণভাবে যদি আমরা পুরো ব্যাপারটা বিবেচনা করে দেখি যে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে সরকার, এবং তারা সত্যি সত্যি স্কুলটা খুলে রাখতে চাইছে কিনা বা ক্লাসটা হোক কন্টিনিউয়াসলি সেটা চাইছে কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। যদি এটা থাকতো তাহলে প্রথম কথা যখন দাবি উঠেছিল বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বা শিক্ষা মহল থেকে,
যে সময়টা আগেকার জায়গায় ফিরে নিয়ে যাওয়া যাক, নর্মাল টাইমে যেভাবে ক্লাস হয় সেভাবে টাইমটা করে দেওয়া হোক, 11টা থেকে 4:30 বা 11টা থেকে 4টে আর কি, তাহলে সরকার কিন্তু সঙ্গে সঙ্গে মেনে নিত। সেটা না করে আদালত সেখানে হস্তক্ষেপ করলো এবং আদালত যে রায়টা দিয়েছে এখানে কিন্তু অত্যন্ত কঠিন হবে সত্যি কথা বলতে আগামী দিনে স্কুল চালানো, যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট ডিক্লেয়ার করে যে আমরা নর্মাল টাইমে স্কুল চালু করার জন্য নতুন করে একটা অর্ডার দিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত এই যে অর্ডার যে জারি করেছে এর ভিত্তিতে কিন্তু নর্মাল স্কুল চালানো কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে যতটুকু আমাদের বিবেচনার মধ্যে এলো, যতটুকু আমরা বুঝতে পারলাম এটা আমরা বললাম। আর তারপরে কি হতে যাচ্ছে আগামী দিনে সেটা আমরা